ভালো আছি। আজকে হলো থার্সডে আর এখন বাজে বিকাল 3টে। এখন থেকে আমার মাম্মার ব্লগ আমরা দুজন স্টার্ট করছি, আর আমরাও মানে আমিও আমি যখন বলবো যে লেফটে যাও তো লেফটে যাবে, যখন বলবো রাইটে যাও তখন কোথায় যাবে রাইটে যাবে, যখন স্ট্রেট বলবো তখন স্ট্রেট যাবে, ঠিক আছে? যেটা বলবো যখন স্টপ বলবো তো থেমে যাবে, ঠিক আছে? তো চোখ বন্ধ করবে, একদমই চোখ খুলবে না, ওকে? ডান 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 ও ডান, ওকে ঘোরো এবার। দা আমি তোমাকে সোজা করে দিচ্ছি, এখানটা তুমি এখানটা দাঁড়াও, এবার তুমি এখানে এসো। আমি স্টার্ট বলবো তখন, ঠিক আছে? আচ্ছা একজন একজন করে হোক, দুজন করে হবে না। হ্যাঁ তুমি এখানটা আগে এসো, আগে আদি হবে। তুমি এখানে এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখান এদিকে তাকাও। তো আমি বলবো স্টার্ট, গো রাইট, আস্তে 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 আস্তে, রাইট রাইট লেফট রাইট স্ট্রেট রাইট, ব্যাস বসো বসো, এখন বসো, একটু তাকাও নি তো, শিওর সব চাপা চাপা জানো, সব জানো। আচ্ছা এবার ওম, আর আদি সাইড দাও ওমকে, এবার ওম স্ট্রেট রাইট, আস্তে 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 আস্তে, রাইট স্ট্রেট খাটে বসবে, রাইট রাইট বসো, কাম হিয়ার ওম, চলে এসো, ঠিক আছে ঠিক আছে ঠিক, তাকাও নি তো। আজকে ব্লগটা কে স্টার্ট করলো, তোমার দুবাই? বাহ, হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি ভালো আছি। ভালো আছি বলতে এখন আরও বেশি ভালো, কারণ আজকে ব্লগটা স্টার্ট করলো আমার আদি ওম। এটা গত ব্লগে তোমরা দেখেছিলে, আদি বলেছিলো আমি ব্লগটা সোর্স করবো, করেছে, মানে স্টার্ট করবে বলেছিল, করেছে। তো যাই হোক, সাথে আজকে ওম মানে দুবাই মিলে করলো। আই অ্যাম ভেরি 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 হ্যাপি, আমিও ভেরি 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 হ্যাপি। আর কালকে দিদুন আসবে, আর এখন আমি ব্লগ করলাম, প্রচুর 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 মজা আসছে আমার। কালকে দিদুন আসবে? হ্যাঁ দিদুন, আমি তুমি ব্লগটাতে থাকো, তুমি আমার ব্লগ যদি দেখো এইটা তাহলে সাবস্ক্রাইব করবো। তোমার দিদুন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছি। না না আমি যেটা করলাম, আরে ও সাবস্ক্রাইব একটা অ্যাকাউন্ট থেকে তো একবারই হয়, দিদুন তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে। আজকে দুপুরবেলায় কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি, এর কারণ আছে একটা। কারণটা হচ্ছে সকালবেলা একদম সকালবেলা উঠে রান্না করেছিলাম আমি, জাস্ট দু পিস মাছ দিয়ে, ওটা হচ্ছে কি মাছ, তেলাপিয়া মাছ দিয়ে আলুতে করে দিয়েছিলাম, ওটা খেয়ে হাজবেন্ড অফিসে গেছে, এক পিস খেয়ে গেছে, এক পিস দিয়ে আরেকটু তরকারি ছিল ওটা দিয়ে আলুতে করেছিলাম, আদি ওমকে খাই দিয়েছিলাম। তো সকালবেলায় ওখানকার রান্না পাট চুকে গেলো, জাস্ট ভাতটে করা ছিল আমার। তো দুপুরবেলা করেছিলাম, করবো আর কি ভেবেছিলাম নর্মাল দিনগুলোর মতোই। আমার শাশুড়ি মা আবার নিচে মাছ নিয়ে এসে বলছে যে আচ্ছা তাহলে উপরে রান্না করতে হবে না এখন, আমি তাহলে নিচে একটা শাক, মা যেহেতু শাকের পাটটা ভীষণ ভালো পারে, ভীষণ ভালো পারে, মানে যে কোনো শাক রান্না না, শাকের তরকারি মানে শাকের তরকারিও যে হয় আমি বিয়ের আগে কোনোদিনও খাইনি, মানে শাক ভাজি খেয়েছি, শাক ঘণ্ট খেয়েছি, কিন্তু শাকের তরকারি খাইনি। বাট মা এত ভালো করে, এত ভালো করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। দিয়ে শাকের তরকারি করেছিল, তোমাদেরকে বললাম না, ওইটা হচ্ছে শাক, ওটা একটা হচ্ছে শাক ভাজি করেছিল, আরেকটা ওটা হচ্ছে শাক, ওটা কি বলে পুঁই শাক, পুঁই শাক দিয়ে একটা মাছের মানে মাছ দিয়ে করেছিল। তো দুটো বিভৎস টেস্ট হয়েছিল খেতে, তো সেই কারণে সবাই খাওয়া দাওয়া নিচে হয়েছে, আমি জাস্ট ওপরে একটুখানি তরকারি নিয়ে এসেছিলাম, আমি ওপর বসে খেয়েছি। তো সেই কারণে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না সেরকম কিচ্ছু শেয়ার করতে পারিনি। এতগুলো জামা কাপড় হয়েছে দেখবে, এই দেখো সব নামালাম, এই জানলা থেকে ওই জানলা থেকে সব নামালাম, এখন এগুলোকে আমাকে বসে বসে ভাজ করতে হবে। আর এই জামা কাপড় ভাজ করাটাতে কী অস্বস্তি করা আমার কাছে, আর প্রত্যেক দিন এটাকে চাইলেও ইগনোর করতে পারি না, ইগনোর একদিন হয়তো স্কিপ করলাম, স্কিপ করে আমি রেখে দিলাম, কী হবে তাতে আরও বেশি জমা হবে, আর যখনই জমা হয় না তখনই না মানে আমার প্যালপিটি বাড়তে থাকে যে কখন ভাজ করবো কখন ভাজ করবো। আবার কী হয় যে জামা কাপড় বেশি জমা হয়ে গেলে জামা কাপড় আমি যেটা পরবো খুঁজে খুঁজে পাই না, আমার হাজবেন্ড অফিসে বেরোবে বা দেখা গেলো বাইরে বেরোবে জামা কাপড় খুঁজে খুঁজে পাই না, খুব অসুবিধা হয়। তো কিছু
কিছু করার নেই, সন্ধ্যা দিলাম আমার ঠাকুরকে, এখনো পর্যন্ত ঘুম পাড়াইনি। আর এদিক থেকে আদি অমনি কি বিভৎস জ্বালাচ্ছে আজকে আমাকে, কি বিভৎস দেখো, প্রচন্ড পরিমাণে জ্বালাচ্ছে আজকে। আদি ওমের পাপাকে বলবো, আদি ওমের জন্য আজকে ঘুগনি, আদি ওমের পাপা বললো আমাদের জন্য আজকে স্পেশাল ঘুগনি নিয়ে আসবি, ও যেটা কিনা বারাসাত স্টেশনে নাকি ও মাঝে মধ্যে খায় আর ভীষণ পরিমাণে নাকি টেস্ট, সেটা আমাদের কথা দিয়েছে যে আজকে আনবে, তো দেখি আন নিয়ে আগে আসুক তারপর দেখি। আর এই যে দুজন আমাদের কি জ্বালাচ্ছে আজকে, পাপার কাছে রিপোর্ট করবো, তারপর দেখ কি হাল হয়। প্রত্যেকদিন ঠাকুরের মানে পুজো দেওয়ার পরে ঠাকুরের প্রসাদ তোলার দায়িত্ব হচ্ছে আদিমের পরে, ওরাই তোলে, আমাকে বলতে হয় না। যেদিনকে হয়তো নর্মাল কিছু দিলাম, পুজো হয়তো বাতাসা দিয়ে দিলাম, সেদিনকে যাবে না, যেদিনকে কিশমিশ দেবো, কাজু দেবো, তারপরে ইয়ে দেবো, ফল ভালো মানে ফল হলেই হবে না, মনে মতো ফল হবে সেদিনকে মানে কে পায়। আজকে পুজো দিয়েছি, ওদের মাথায় মনে হয় নেই এখনো পর্যন্ত, কে খাবে ঠাকুরের থালাইটা, তোমার হাতে নিয়ে নাও, আমি থালাটা রেখে আসি, তুই নে দেখ আমার খাটের অবস্থাটা কি করলি বাবা, তোরা বলতো এখানটা কে থাকে, এখানে কোনো ভালো কোনো মানুষ থাকবে, বিছানাটার অবস্থা কি করলি তোরা বল। প্রত্যেকদিন ভিডিওতে তোদের একটা কথা যায় যে বিছানা এলোমেলো করিস, বিছানা এলোমেলো করিস, ভালো লাগে, কোনো বাচ্চা করে না, তোরা বাচ্চা নেই এখন, আর অলরেডি 10 ইয়ার্স তোমাদের হয়ে গেছে, বাচ্চা কোথায় তোমরা, রেশন আনতে পাঠাবো তোকে, আর রেশন আনতে তোদের পাঠাবো, আচ্ছা আচ্ছা, কোথায় রেশন দেয় জানিস, আমি তো জানি না, 10 বছর বিয়ে হয়ে গেল, আমি জানি না এখন পর্যন্ত কোথায় রেশন দেয় এখানটায়, তো ও বলছে আমাকে রেশন আনতে পাঠাও, কি কোত্থেকে শিখলি এগুলো তোরা, কেন এই রেশন আনতে হয় এগুলো কোত্থেকে শিখলি, টিভিতে, টিভিতে ঠামি আনে দেখেছো, টিভিতে দেখে রেশন আনতে যায় তো সেটাই শিখেছে, ঠামি আনে দেখে তার জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফাইনালি আমার কর্তাবাবু নিয়ে এসেছে, দেখো ঘুগনি নিয়ে এসেছে, এটা আমার কাছে আনএক্সপেক্টেড, তাই তো, আগে একটু ঢালো ঢালো প্যাকেট বলেছেন, বাবা একটা ইয়ে বললি তো বাটি নেয়, অ্যাকচুয়ালি ও আগে একদিন চপ নিয়েছিল, আমি অবাক হয়ে গেছিলাম, আর আজকে ও বলে ও হচ্ছে বলেছে ঘুমের কথা বার স্টেশনে, তো আমি বলেছি আনার কথা, ও যে এনেছি, আমি প্রথম ভেবেছিলাম যে আনবে না, তারপরে ও যখন বাসে ছিল তখন আমি আবার ফোন করেছি যে তুই সত্যি নিয়ে আসতো নাকি না, তো বলে নিয়ে আসি, নে এবার ঢালতে পারবি ঢাল তো, কারণ ও আনি না এই ধরনের খাবার, হচ্ছে একদমই আনি না, তুমি তুমি ঢেলে দাও, তুমি ঢেলে দাও নষ্ট হয়ে যাবে, বাট টেস্ট আছে ঘুগনিটা, হ্যাঁ ভালো লাগে, খাই নিজে খাই, আর আমাদেরকে খাওয়াবে না, মাঝে মধ্যে কি আছে, আমি খুব মানে খাই ঘুগনি, খাও তো এর মধ্যে কার ভাগ বসাবে নাকি, তুই তিনজন এটা আমার, আমি খাবো না, ঠিক আছে, এর বাবা খাবে, বাবাকে দেওয়া যাবে না আজকে, অনেক খেয়েছে বাবা, এই যে হলো বারাসাত স্টেশনে ঘুগনি, তোমরা কে কে থাকো বারাসাত স্টেশনে কাছে বা বারাসাত স্টেশন যাতায়াত করো অবশ্যই কমেন্ট করে জানিও, এটা হলো বারাসাত স্টেশনে ঘুগনি। বিভৎস পরিমাণে ঝাল দিয়েছে কিন্তু খেতে খুব সুন্দর, আদিও তো চেটে ফুটিয়ে খাচ্ছে, আদিও তো ঝাল খাওয়া এক্সপার্ট তোমরা জানো, কোনো ব্যাপার না, আমার কাছে ঝাল লেগে গেছে, তাও দেখো এমনি করছে খাচ্ছে। 10:24 বাজে 34:34 বাজে আর অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে এলাম,
সোজা যাচ্ছি কিচেনে, কারণ হচ্ছে এতক্ষণ আজমকে পড়ালাম। প্রত্যেক দিন এই টাইমটা ব্লগিং করছি, সেমই হচ্ছে যে সন্ধ্যার সময় কথা বলছি, তারপর টাইমটা পুরো গ্যাপ, দু তিন ঘন্টা চার ঘন্টা গ্যাপ দিই, তারপরে আবার আসি। তো আজকেও সেম ব্যাপার। তো আজকে রাত্রেবেলা না ভাবছিলাম কী রান্না করবো কী রান্না করবো বলে একটা মানে কনফিউশন ছিল, মানে কী খাবো কী খাবো এরকম ভাবছিলাম। তো হট করে মাথায় এলো আজকে না আজকে একটু অন্যরকম খাওয়া যাক, অন্যরকম খাওয়া মানে নর্মালি খাওয়া, বাট একটু অন্যরকম বলতে খুব স্পেশাল। এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয়, আমারও খুব প্রিয়, ইভেন আদিওমও ভালো খায়, আদিওম আগে খেত না। সেটা হলো বেগুন ভাজা আর হচ্ছে ধনে পাতা, পেঁয়াজ কুচি কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি করে কেটে একটা স্যালাড টাইপের, মানে হালকা পলকা একটা স্যালাড বলা যায়, আর বেগুন ভাজা রুটি। এটা হচ্ছে ভীষণ প্রিয় খাবার, যদিও বিয়ের আগে তোমাদের বলেছি বিয়ের আগে বেগুন আমার একদম ভালো লাগতো না, মানে বিচ্ছিরি লাগতো, আমার মুখ চুলকাতো খাওয়ার সময়, সঙ্গে হাত চুলকাতো। যাই হোক, এখন অ্যাবিচুয়েট হয়ে গেছি খেতে খেতে, মানুষ অভ্যাসে দাসে বলে না সেই একটা ব্যাপার। প্রথম মুখ খেতাম না, ভয় লাগতো, ভয় পেতে পেতে ও চুলকানি হতো, কিন্তু এখন দেখো খাই, এখন ঠিক হয়ে গেছে। তো যাই হোক, সেটাই করবো আজকে। তো বেগুন অনেকদিন বাদে খেলাম খাবারটা, প্রায় পাঁচ ছ মাস তো হয়েই গেছে, হ্যাঁ তা তো হয়েছে, যে খাই না বেগুন ভাজা রুটি খাই না। তো মাঝখানে খেয়েছিলাম কি না একবার আমার খেয়াল নেই, তবে মনে হয় পাঁচ ছ মাসের মধ্যে খাইনি। তো যাই হোক, চলো সেই বেগুন ভাজা রুটি করবো। আর বেগুনটাকে না আমি একটুখানি ই করে গিয়েছিলাম আগে, দেখো লবণ দিয়ে হলুদ, অনেকটা বেগুন, বড়ো একটা বেগুন, জানো একটাই বেগুন এখানে, যদিও যেহেতু শুধুমাত্র বেগুন ভাজা আর রুটি খাও রাত্রেবেলা, সেহেতু বেগুনটা একটু বেশি লাগবে বলে বেশি করে কেটেছি। আর হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে অনেকক্ষণ আগে ওটাকে মাখিয়ে রেখে গেছি, দেখো এটার মধ্যে এইভাবে রেখে গেছি। আর আটাও মেখে গেছিলাম পড়াতে যখন বসলাম আদিওমকে, তার আগে আটাটাও মেখে রেখে গেছিলাম আমার কাজের সুবিধার জন্য। এই যে তো ঝটফট করে এবার করে নেব রুটি আর বেগুন ভাজা, আর স্যালাডটা আমি করবো, আমার হাজবেন্ড করবে। আর এখানটা হচ্ছে এই পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আর এর মধ্যে লেবু রস মাখানো হয়ে, মানে লেবু রস দিয়ে দিয়েছি। তো আর রুটি তো হয়েই গেছে, মাখুক না কেন রাত্রেবেলা মানে ঘুমোতে যাওয়ার আগে বেসিক্যালি আর কি, বোরলিনটা মনে হয় বেস্ট, বোরলিনের উপরে মনে হয় শীতের দিনে কিছু হতে পারে না। এই নাইট ক্রিম বলো ওই নাইট ক্রিম যেটাই যাই মাখি না কেন, সেটা গরমের দিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট শীতের দিনের জন্য আমার কাছে মনে হয় যে আমার এই বোরলিনটাই বেস্ট। ঠোঁটের মধ্যে এক গাদা ঘষেছি দেখো, আর মুখটা ধুয়ে এসে বোরলিন একদম মাস্ট এটা ইয়েতে, মানে শীত প্রপার মানে শীত পড়ুক বা হালকা হালকা পড়ুক যাই পড়ুক না কেন, মানে ওটা অনেক দিন ধরে আমি মাখাটা স্টার্ট করে দিয়েছি বোরলিনটা রাত্রেবেলা। আর সকালবেলা উঠে দেখবো কি মুখটা একদম ফ্রেশ হয়ে যায়, একদম নরম সফট, বিশেষ করে ঘুম থেকে ওঠা পড়ে না খুব একটা ভালো একটা গন্ধ বেরোয় মুখ থেকে, ভীষণ ভালো লাগে গন্ধটারও, আর সফট হয়ে যায় স্কিনটা, কি ভালো লাগে, খুব ভালো লাগে আমার। তো আমার মনে হয় এটা আমি বলি না, এটা ম্যাক্সিমাম লোকেরা কি ছেলে কি মেয়ে বলো, শীতের দিনে বোরলিনটা একদম মাস্ট। যতক্ষণ আমি না যাবো, বিশেষ করে ওমটা, মানে যত রাতে হোক না কেন, আমি কাজ করি না কেন, কিচেনে কাজ করি বা যে কাজ করি না কেন, বা যা নিয়ে বিজি থাকি না কেন, ওমার পাশে এসে বসে থাকবে, আমি কখন যাবো ঘুমোতে তখন যাবো ঘুমোতে। ও তুলিস
চলো আজকে ব্লগ চলো এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই মন খুলে শুধু হাসতে থেকো। উঠে বসো আজকের মতো। টাটা টাটা।